প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আমরা আলোচনা করতেছিলাম সঞ্চার পথ লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই কিছু ম্যাথ সলভ করছিলাম তো এই লাস্ট ক্লাস পর্যন্ত যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের রিপ্লাই করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকেও এই চ্যাপ্টারের উপরে আরো কিছু ম্যাথ সলভ করব আরো বেশি বেশি ইম্পর্টেন্ট মানে যেগুলো বেশি পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট এবং সঞ্চার পথের উপর যে গুরুত্বপূর্ণ ম্যাথসগুলো আমরা এই ক্লাসে আরো সলভ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করা যাক দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই ম্যাথটা থেকে শুরু করতে যাচ্ছি a 2 3 এবং b - 4 দুইটি স্থির বিন্দু p বিন্দুটি এমন ভাবে চলে যেন pa / pb = 2:3 হয় p বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো তো আমরা ধরি m xy m না আমরা p ধরতে পারি p xy সেটের যে কোনো বিন্দু আমরা সেটের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম কি p xy p বিন্দুটার স্থানাঙ্ক আমরা xy ধরে নিলাম এখন pa আমরা pa মানে হচ্ছে ডিসটেন্স তাহলে সুতরাং pa সমান কি হবে √x - 2 হোল স্কয়ার এই বিন্দু স্থানাঙ্ক 2 3 প্লাস y - 3 হোল স্কয়ার এত pb x plus 1 whole square और এখানে y minus 4 whole square এখন ওরা বলছে PA / PB = 2:3 তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রশ্নমতে PA / PB equal 2:3 এটা প্রশ্নতে দেওয়া আছে এখানে তাহলে আমরা মানটা বসাই দিতে পারি pa এখানে রেশিওর সামনেটা উপরে যাবে তাহলে √x - 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার আর x + 1 होल स्क्वायर y minus 4 होल स्क्वायर इक्वल 2/3 रेशियो ऊपरটা নিচে যাবে আর সামনেটা উপরে যাবে এখন এটাকে আমরা আরেকটু সরল করি তাহলে √x স্কয়ার - 4x + 4 + y square minus 6y plus 9 नीचे x square plus 2x plus 1 y square minus 8y plus 16 और equal कत 2/3 এখন আমরা বর্গ করে ফেলতে পারি বা বর্গ করে ফেলি এবং এটাকে একটু সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 13 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 8y प्लस 17 इक्वल 4/9 আমরা বর্গ করছি আর বাম পাশে রুট চলে গেছে আর ডান পাশে 4/9 হয়ে গেছে দেখো বা এটাকে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হবে 9x² + 9y² - 36x - 54y + 117 equal equal 4x² plus 4y² plus 8x minus 32y plus 68 আমরা কোনা কোনায় গুণ করে দিলাম এখন আমরা এটাকে আরেকটু সরল করব বা 9x² - 4x² 5x² + 5y² - 44x এখানে আছে 54y এখানে আছে 32y মাইনাস হবে এই পাশে আনলে তাহলে কি হবে -22y plus 94 equal to 0 আর কিন্তু সিম্পলিফাই করা যাচ্ছে না তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ম্যাথটাতে চলে আসছি টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক a cos t a sin t বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো তো আমরা এখন এই ম্যাথটাতে সলভ করি লেখো দূরী আমরা বলছে চলমান বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে a cos t a sin t সুতরাং x equal to a cos t एवं y equal to a sin t हो जाए ताहले की होच्छे सुतरां x square plus y square equal a square cos t plus a square sin t स्क्वायर यदि आमी कॉमन नहीं cos t plus sin t equal स्क्वायर into 1 equal स्क्वायर और लेफ्ट हैंड साइड क्या है x स्क्वायर प्लस y स्क्वायर equal स्क्वायर ताहले एटाई होच्छे आमादेर निर्णय संचारपथेर समीकरण প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা এতটুকুই আজকের ক্লাসের মাধ্যমে আমি সঞ্চারপথের সমাপ্তি টানবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরেও যদি সঞ্চারপথে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে এটা আমাকে জানাবে আমি তোমাদের অ্যানসার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো দ্রুত তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে ওরাও এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে